মিতাস কিচেন মিতা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের লস্যি কাঁচা আমের লস্যি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি মাপের কাঁচা আম পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছি একশো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি চাট মশলা বিট লবণ আর লাগবে আমার পরিমাণ মতো ঠান্ডা জল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি কাঁচা আমের লস্যি ফার্স্টে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে জানি নিয়েছি আর আমি কিন্তু এখানে বড় জারটা নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কাঁচা আমটা সেদ্ধ করা কাঁচা আমটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দইটা পেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেব আমি চিনি আমি যেহেতু এখানে দু গ্লাসের আনতা যে বানাচ্ছি সেই জন্য আমি এখানে চার চামচ চিনি দেব। একদম ভর্তি ভর্তি চার চামচ চিনি দিয়ে দেব। এক এক গ্লাসের জন্য দু চামচ করে চিনি দিলাম আর দেব হাফ চামচ চাট মশলা আর দেব হাফ চামচ বিট লবণ হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম আর দেব বড়ো কাপের এক কাপ পরিমাণ ঠান্ডা জল আমি এখানে ঠান্ডা জল দিলাম আপনারা ইচ্ছা করলে বরফও দিতে পারেন দিয়ে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব লস্যিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার জারের ঢাকনাটা আমি খুলে নেবো লস্যিটা আমগুলো কিন্তু আমার ভালো মতো একদম মিশে গেছে এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব দুটো গ্লাস নিয়ে নিছি এবার এই গ্লাসের মধ্যে ঢেলে নেব কাঁচা আমের লস্যি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচা আমের লস্যি রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার